क्या मतलब? चुप बोलने दो मुझे। आपके छोटे भाई का पप्पू खंडन। ओ एटा की छिलो জনি সিন্সের সঙ্গে একই সঙ্গে পর্দায় দেখা মিলল রণবীর সিংয়ের। কি করছেন এই দুজনে? এদিকে আবার মা হতে চলেছেন এবং সুখবর দিলেন ইয়ামি গৌতম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বলিউড অভিনেতা রণবীর সিং এবং পর্ন ছবি আলোচিত তারকা জনি সিন্স একই বিজ্ঞাপনে অংশ নিলেন। পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনার জন্য নির্মিত একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে। বিজ্ঞাপনে জনিয়ের স্ত্রী তাকে ছেড়ে যেতে চায় কারণ তিনি দুর্বল। রণবীর সিং এ সময় তাদের বিষয়ে হস্তক্ষেপ করেন, জানতে চায় ব্যাপারটা আসলে কি। এ সময় সিন্সের স্ত্রী দাবি করেন যে তার সঙ্গী দুর্বল। এরপর বোল্ড কেয়ার প্রোডাক্টের মাধ্যমে দুজনের সমস্যার সমাধান ঘটে। এমন একটা গল্প নিয়েই নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্রটি। ভারতীয় সিরিয়ালের হাস্যরস এবং ড্রামাটিক অ্যাঙ্গেলে নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে এটি। বোল্ড কেয়ারের সহপ্রতিষ্ঠাতা রণবীর সিং বলছেন, সচেতনতা বাড়াতে এবং একটি ইতিবাচকতা প্রভাব ফেলতে আমার তারকা খ্যাতি ব্যবহার করার আন্তরিক অভিপ্রায় নিয়ে এখানে এসেছি। বোল্ড কেয়ারের প্রচারণার চেয়ে বেশি জরুরি এই মিশন, যার সাথে আমি গভীরভাবে সংযুক্ত এবং আমি এখানে একটি পরিবর্তন আনতে এসেছি। যেভাবে আমরা পুরুষরা যৌন স্বাস্থ্যকে মোকাবেলা করি বাস্তব সমাধানের লক্ষ্যে এবং সারা দেশে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে তা। বিজ্ঞাপনটির নির্মাতা প্রতিষ্ঠান বোল্ড কেয়ারের প্রচার অভিযান ইতিমধ্যেই ভারতীয় ব্র্যান্ডগুলির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভয় এবং বিব্রতকর কারণে নীরবে দীর্ঘকাল ধরে যৌন স্বাস্থ্য নিয়ে উদ্বেগের শিকার পুরুষদের জন্য বিশেষভাবে নির্মিত এই বিজ্ঞাপন চিত্রটি। বিজ্ঞাপনটি লিখেছেন তন্ময় ভাট, দেবাইয়া বোপান্না এবং তাদের টিম। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আয়াপ্পা কে এম। তন্ময় এবং আয়াপ্পা এর আগে অনেকগুলো বিজ্ঞাপন একসঙ্গে কাজ করেছেন। জনি এবং রণবীর সিং এর এই বিজ্ঞাপন চিত্রটি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এবার চলুন আসা যাক অভিনেত্রী ইয়ামি গৌতমের কাছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন জানিয়েছে, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে স্বামী পরিচালক আদিত্যর হাত ধরেই হাজির হন ইয়ামি। সাদা ঢিলে ঢালা গাউনের ওপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোট পরেছিলেন তিনি। তারকা দম্পতির চোখে মুখে হাসি স্পষ্ট ছিল। অনুষ্ঠানে আদিত্য বলেন, এই ছবিটা আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার, আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে, আর হ্যাঁ আমার বেবিও রয়েছে। দারুণ সময় পার করছি আমরা, আমাদের প্রথম সন্তান আসতে চলেছে। জানা গিয়েছে প্রেগনেন্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ইয়ামি। বর্তমানে 5.5 মাসের অন্তঃসত্ত্বা এই বলিউড অভিনেত্রী। সন্তানকে নিয়েই ছবির শুটিং করেছেন বলেও জানা গিয়েছে। অভিনেত্রী বলেন, এই ছবির শুটিংটাও আমার কাছ থেকে মানসিকভাবে খুব কঠিন ছিল। এটা নিয়ে একটা থিসিস লিখতে পারি, আর যদি মাতৃত্ব নিয়ে জানতে চান এটুকু বলবো, জানি না আদিত্য আমার পাশে না থাকলে কি হতো। ইয়ামিকে অনেক